হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজের নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব দুই কাপ চাল দিয়ে সম্পূর্ণ নতুন একটি শীতকালীন জমজমাট নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে দুই কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল মোটামুটি দুই ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি এবং চাল থেকে পানিটা ঝরিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে চালটাকে কিন্তু খুব বেশি মিহি করে পেস্ট করা যাবে না, মোটামুটি একটু দানা ভাব রেখে দিতে হবে। আর এখানে ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, তো সেজন্য এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। মোটামুটি আমি হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করলাম। এরপর পানি আর ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এরপর আমি এখানে নিয়েছি কোরানো নারিকেল মোটামুটি এক কাপ পরিমাণ। তো এখন আমি সেই নারিকেলটা আমি ব্যাটারে দিয়ে দিলাম। ব্যাটারে দেওয়ার পর এখন ব্যাটার আর নারকেলটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি, আর কোনো কিছুই মেশানোর প্রয়োজন নেই। এখন চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে একটা আপ্পে মেকার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ইডলি মেকারেও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। প্যানটাকে আমি গরম করে নিয়েছি, এখন হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। আর অবশ্যই প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপরে কিন্তু ব্যাটারটা দিতে হবে। তো এখানে প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর এখন আমি একটা হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দেব। যেহেতু ব্যাটারটা ফুলবে, তো সেজন্য একেবারে মুখোমুখি কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না, এরকম একটু স্পেস রেখে তারপরে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো এখানে সবগুলো খোপে আমার ব্যাটার ভরা হয়ে গেছে, আর এখন আমি নিয়েছি কিছুটা টুটি ফুটি। আমি উপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দেব, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর এটা খেতেও কিন্তু চমৎকার হবে। আর যেহেতু এটা দেখতে খুবই কালারফুল হবে, তো ছোটরাও কিন্তু খুব পছন্দ করে খাবে। তো এখানে আমি সবগুলোতেই টুটি ফুটি দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমি ঢাকনা বন্ধ করে মোটামুটি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। 3-4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। তো এখানে আমাদের মজাদার নাস্তাটা কিন্তু অলমোস্ট রেডি। আমি একটা নাইফের সাহায্যে তুলে নিচ্ছি, আর এটা খুব সহজেই তুলে নেওয়া যাবে, কারণ যেহেতু নিচে তেল দেওয়া ছিল তো সেজন্য খুব সহজেই কিন্তু এগুলো উঠিয়ে নেওয়া যাবে। তো এখন আমি এগুলো উঠিয়ে নেব, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। নিচের অংশটা ক্রিস্পি আর উপরটা হচ্ছে সফট, আর উপরে দিয়েছি টুটি ফুটি। তো টুটি ফুটির একটা ফ্লেভার সব মিলেমিশিয়ে কিন্তু এটা খেতে অসম্ভব মজাদার হবে। তো এখন আমি নাস্তাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি বাকি ব্যাটারগুলো দিয়ে বাকি পিঠাগুলো বানিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে কত মজাদার লোভনীয় একটা নাস্তার রেসিপি বানানো হয়ে গেল। চাইলে আপনারা টুটি ফুটি স্কিপ করে শুধু শুধু বানিয়ে ফেলতে পারেন, তাতে করেও কিন্তু এর টেস্টের কোনো চেঞ্জ হবে না। আর এটা কতটা সফট হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। বাইরের অংশটা ক্রিস্পি আর ভিতরটা সফট, অসম্ভব একটি মজাদার রেসিপি, খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই মজাদার পিঠা রেসিপিটিকে আরও আকর্ষণীয় করার জন্য আমি উপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি, এতে করে এটা বাচ্চারা খুবই পছন্দ করবে। প্রিয় দর্শক, আশা করি আমার অন্য রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন
এবং এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে, এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।